আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সেলফ ইঞ্জিনিয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমার নতুন যে কোর্সটি সেটা হচ্ছে সিসিটিভি ক্যামেরা সেটআপের উপরে, এটাতে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব যে বাজারে প্রচলিত কিছু ক্যামেরা, যেসব ক্যামেরা নিয়ে আপনারা কাজ করবেন, তো কী কী ক্যামেরা বাজারে চলে এবং ক্যামেরাগুলোর নাম কি, কোথায় কোনটা ইনস্টল করবেন, এই বিষয়ে আমরা কিছু কথা বলবো আজকে এবং আপনাদেরকে শেখাবো। তো চলুন আমরা ক্যামেরাগুলো দেখি। তো আমরা সর্বপ্রথম যে ক্যামেরাটা দেখবো সেটা হচ্ছে এইচডি ক্যামেরা, অ্যানালগ হাই ডেফিনেশন, এইচডি অর্থ। এই ক্যামেরাগুলো দিয়ে সাধারণত আমরা প্রজেক্ট করে থাকি, ছোট ছোট প্রজেক্ট। বাট এখন আইপি ক্যামেরা আসছে, আইপি ক্যামেরা হচ্ছে আপনার একটা আইপি অ্যাড্রেস থাকবে, নেটওয়ার্কিং ক্যামেরা। তো এইচডি ক্যামেরার পোর্টগুলো দেখেন, একটা হচ্ছে পাওয়ার, আরেকটা হচ্ছে ভিডিও বেলুন বা ভিএনসি কেবল দিয়ে আগে করা হতো, ডিসেল লাইনের তারগুলো দিয়ে, এখন এখানে ভিডিও বেলুন কানেক্ট করা হয়। তারপর এটা চলে যায় ডিভিআরে, হ্যাঁ এটা হচ্ছে আমাদের এইচডি ক্যামেরা। এভাবে চিনবেন, মানে ক্যামেরা অনেক হতে পারে বাট এটা আপনার কেবল এই কানেক্টর দেখে চিনতে হবে অথবা লেখা থাকবে ক্যামেরার গায়ে। আর এটা হচ্ছে আমাদের আইপি ক্যামেরা, ক্যামেরা দেখতে সেম বাট এটার আপনার যে কানেক্টার গুলো দেখবেন, এখানে হচ্ছে 12 ভোল্টের একটা সকেট থাকবে আর এই আরেকটা সকেট থাকবে, সেটা হচ্ছে ল্যান পোর্টের। যেহেতু এটা আইপি ক্যামেরা, এটা হচ্ছে আপনার নেটওয়ার্ক বেসিস, সেই জন্য এটাতে একটা ল্যান পোর্টের আই থাকবে। আর এটাও আপনার হচ্ছে একটা এইচডি ক্যামেরা, এটা হচ্ছে স্ট্যান্ডওয়ালা, যারা বড় আউটডোরে এই ক্যামেরাগুলো ইউজ করা হয় যাতে মানুষের নজরে পড়ে যে এখানে একটা সিসিটিভি ক্যামেরা আছে। তারপরে আসি আমরা হচ্ছে এটা ডোম ক্যামেরা, এই ক্যামেরাগুলো সাধারণত ইনডোরে ইউজ করা হয়, দেখতে সুন্দর গোল, দেখা গেছে আপনার অফিসের ভিতরে বা বাসার ভিতরে, তো আউটডোরেও লাগাইতে পারেন চাইলে, কোনো সমস্যা নাই। বাট এটা ওয়াটারপ্রুফ কিনা সেটা খেয়াল রেখে তারপর আপনার আউটডোরে ইউজ করতে হবে। তো তারপরে আসি আমি আমাদের একটা পিটিজেড ক্যামেরা দেখাই, এটা হচ্ছে পিটিজেড ক্যামেরা। পিটিজেড ক্যামেরা মূলত এটা পিটিজেড বলার কারণ হচ্ছে এটা আপনার 360 ডিগ্রি, এটা আপনি ম্যানুয়ালি মোবাইল থেকে অথবা সফটওয়্যার দিয়ে করতে পারবেন, আপনার নির্ধারণ করতে পারবেন আপনি স্পটটা, তারপর এটা ওখান থেকে রেকর্ড করবে, ডানে বামে উপরে নিচে এটা ঘোরানো যায়, এই জন্য এটাকে পিটিজেড ক্যামেরা বলে। তো পিটিজেড ক্যামেরা আপনার হচ্ছে গিয়া মোবাইলের অ্যাপ দিয়ে ওয়াইফাই এর হয়, আবার ল্যান পোর্ট দিয়ে দুভাবেই কানেক্ট করা যায়। তারপর আপনাদের আরো কিছু ক্যামেরা দেখাই, সেটা হচ্ছে আপনার আইপি ওয়াইফাই ডল ক্যামেরা। তো এই ক্যামেরাগুলোর জন্য আপনার কোনো ডিভিআর বা কোনো আলাদা কোনো ডিভাইস থাকে না, আপনার সরাসরি মোবাইলে এটা কানেক্ট করতে পারবেন ওয়াইফাইয়ের মাধ্যমে। এখানে একটা আছে, সেটা হচ্ছে গিয়ে আপনার ফিশাই, এটা ঘরের মাঝখানে লাগালে পুরো ঘরের সবকিছু দেখা যায়, এটাকে বলে ফিশাই ক্যামেরা। আচ্ছা, তো আমাদের আইপি ক্যামেরা বা আইপি ওয়াইফাই ক্যামেরা আর নর্মাল আইপি ক্যামেরা বা এইচডি ক্যামেরার ভিতরে একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে গিয়ে আপনারা যদি এই ক্যামেরাগুলো লাগাতে চান যেটা ওয়াইফাই নট ওয়াইফাই, এগুলোর জন্য একটা ডিভিআর মেশিন লাগবে বা এক্সভিআর বা এনভিআর, তো ওই একটা মেশিন লাগবে, ওই মেশিনের মাধ্যমে এগুলো আপনার হচ্ছে ভিজিবল হবে। আর যদি আপনার এটা মোবাইলেও দেখা যাবে আপনার হচ্ছে বা কম্পিউটার আপনারা দেখতে পারবেন, বাট একটা ডিভিআর লাগবে, ডিভিআর ভিতরে হার্ড ড্রাইভ থাকবে এবং টোটাল এটা মেনটেন্স করবে ডিভিআরটা, 1 গাইডস অফ প্রসেসর বা সিপিইউ। আর এই ওয়াইফাই ক্যামেরা যেগুলো, এগুলো কোনো ডিভিআর লাগবে না, এনভিআর লাগে না, তবে এনভিআর এ কানেক্ট করা যায় কিছু ওয়াইফাই ক্যামেরা, তো এটা আপনারা সরাসরি মোবাইলে দেখতে পারবেন, তো এটা ওয়াইফাই রাউটারের মাধ্যমে কানেক্ট করতে পারেন অথবা এখানে কিছু আছে দেখবেন ল্যান পোর্ট আছে, দেখা যাচ্ছে আপনার ওয়াইফাই রাউটার নাই, সেক্ষেত্রে ইন্টারনেটে ডাইরেক্ট এখানে ল্যান পোর্ট দিলে এটা কানেক্ট হয়ে যাবে, তখন এটার সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা মোবাইল ইনস্টল করতে হবে এবং মডেল অনুযায়ী কনফিগার করে আপনাকে কানেক্ট করতে হবে। তো এই ভিডিওগুলো মডেল অনুযায়ী আমি আস্তে আস্তে দিয়ে দিব আমার চ্যানেলে। তো এই ছিল বেসিক কিছু ক্যামেরা, তো মূলত আমরা প্রজেক্ট করি যেগুলো দিয়ে, প্রজেক্ট করি হচ্ছে এই ক্যামেরাগুলো দিয়ে, যেগুলো ডিভিআর বা এনভিআর এক্সভিআর দিয়ে লাগানো হয়, বড় বড় প্রজেক্ট করা হয় এগুলো দিয়ে, দেখা গেছে আপনার হচ্ছে 10টা 20টা এরকম বড় প্রজেক্ট। আর যদি কেউ সিঙ্গেল একটা সর্বোচ্চ 2টা ক্যামেরা লাগায় সেক্ষেত্রে দেখা গেছে সে বাসা টাসা দেখার জন্য এই ক্যামেরাগুলো আমরা তাদের প্রোভাইড করি বা সাজেস্ট করি, ঠিক আছে। তো এই ছিল আজকে ছোট একটা ক্যামেরা পরিচিতির ক্লাস, তো নেক্সট আমরা ক্যামেরাগুলো থেকে কিভাবে ডিভিআরে অথবা এই ক্যামেরাটা কিভাবে আপনার এইচডি ক্যামেরাটা ডিভিআরে কানেকশন করবেন বা আর কি কি টুলস থাকে সেগুলো, ক্যামেরা ইনস্টল করতে কি কি লাগে ওগুলো আমরা পরে ভিডিওতে দেখাচ্ছি, সবাই আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।